সুপ্রিয় দর্শক, আজ আপনাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। নতুন রেসিপি, পাবদা মাছ দিয়ে। দেখুন, পাবদা মাছ দিয়ে সবজি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। প্রথমে আমরা মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিব। সুপ্রিয় দর্শক, দেখুন নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমরা তেলে ভেজে নিব। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা মাছগুলো ভেজে নিব। দর্শক, এই মাছটা ভাজার সময় তেল ছিটে আসে, তাই আমরা ধোয়ার পরে মাছটা ভেজে দিয়েছিলাম যাতে তেলটা না ছিটে আসে। আপনারাও ভাজার সময় খুব সাবধানে ভাজবেন যাতে তেল ছিটে না আসে। দেখুন মাছগুলো কষানো হয়ে গেছে। প্রথমে দিয়েছি কালো জিরে। কাঁচা লঙ্কা কুচি, দেখুন আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। আলু, মূলা, বেগুন, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো,
শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল, সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমরা খাবার শেষে চিচিঙ্গা দিয়ে দিচ্ছি। সবজিগুলো কষানো হয়ে গেছে, ধান জল দিয়ে দিব। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন রান্না করা হয়ে গেল পদ্ম মাছের রেসিপি। এখন আমি নামিয়ে ফেলব। সুপ্রিয় দর্শক, দেখুন রান্না করা হয়ে গেল পদ্ম মাছের রেসিপি সবজি দিয়ে। দেখুন দেখুন এই রেসিপিটা খেতে খুব মজা। আপনারা বাড়িতে এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন।